নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। শিক্ষক দিবসে প্রশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, চাঞ্চল্য রিসায়। বিদ্যালয়ের উন্নতি সাধনে একের পর এক নজির, শিক্ষক দিবসের পুণ্যলগ্নে আদর্শ শিক্ষকের তকমা পেলেন প্রধান শিক্ষক। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সাঁতারুকে টানা ৬ মাস ধরে শারীরিকভাবে হেনস্থা। গোয়ায় কোচিং করানোর নাম করেই করা হয় শ্লীলতাহানিও। শিক্ষক দিবসে প্রশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য রিসায়। শিক্ষক দিবসে প্রশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল রিসায়। রিসার বাসিন্দা এক জাতীয় সাঁতারুকে টানা ৬ মাস ধরে দিনের পর দিন শারীরিকভাবে হেনস্থা করেছে তার কোচ বলে অভিযোগ। গোয়ায় কোচিং করানোর নামে ১৫ বছরের ওই সাঁতারুর সাথে দিনের পর দিন অশ্লীল আচরণ করা হয়। ২০১৬ সালে বাংলার হয়ে জাতীয় স্তরে ২টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক পাওয়া ওই সাঁতারু তার বাবা মা সহ গোয়ায় যায় জাতীয় স্তরের কোচিং এর জন্য। মেয়ের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক পদক আনবে, সেই আশায় সব কাজ ছেড়ে সপরিবার গত ৬ মাস ধরে সেখানে থাকতে শুরু করে। খুব ছোটবেলায় তার প্রশিক্ষণ শুরু হয় বালি গ্রামাঞ্চল সুইমিং সেন্টারে কোচ সুরজিৎ গাঙ্গুলির হাতেই। তার সেরা ইভেন্ট ব্রেস্ট স্ট্রোক। কোচ সুরজিৎ গাঙ্গুলিকে শুধু মেয়ে নয়, পরিবারের লোকেরাও ভগবানের আসনে বসিয়েছিলেন প্রতিনিধিত্ব করার জন্য, সায়রায় গোটা পরিবার, এবং তাদের কাছ থেকে কোচ সুরজিৎ ৫,০০০ টাকাও নেন। পিতার সামর্থ্য সেরকম না থাকায় সাঁতারুর বাবা গোয়াতে গিয়ে উপার্জনের জন্য গাড়ি চালানোর জীবিকা বেছে নেন। কিন্তু তিনি লক্ষ্য করতেন তার আদরের মেয়ে একান্তেই কাঁদে। পরে জিজ্ঞেস করায় সব খোলসা করে বলে যে তার সাথে কিভাবে বারংবার সেই কোচ শ্লীলতাহানি করেছেন। শুনে অভিভাবকরা স্তম্ভিত হয়ে যান। প্রথমটাই বিশ্বাস করতে না চাওয়ায় পরদিন আবারও সেই একই কাণ্ডের সময় কোচের পুরো ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে মেয়েটি। ভিন রাজ্যে কিছু উপায়ন্তর না পেয়ে গত সোমবার সপরিবার রিসায় ফিরে আসে তারা। রিসরা থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে ভিন রাজ্যের বিষয় বলে এড়িয়ে যায় থানা। এরপরই সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি জানিয়ে পোস্ট করে পরিবারটি। আমি এখান থেকে যাই, আমাকে ডাকা হয়েছিল আরো ভালো উন্নত প্র্যাকটিসের জন্য ইন্ডিয়ার, যাতে আমি একটা লেভেলে থাকি। আগে আমার ন্যাশনাল গোল্ড আছে, মেডেল আছে, আরো ভালো উন্নতির জন্য আমি গোয়া যাই। আমাকে ডাকা হয়েছিল স্যারের প্র্যাকটিসের জন্য। ওখানে গিয়ে ৬ মাস থাকি। ৬ মাসে যখনই উনি কোনো সুযোগ পেতেন, কিছুদিন আমার সাথে বাজে ব্যবহার করতেন, আমার বডিতে হাত দিতেন, খুব বাজে আচরণ করতেন আমার সাথে, যেগুলো আমার একদম পছন্দ নয়। আমি ওনাকে বলতাম, উনি বলতেন কাউকে বলবে না, তোমার ফিউচার নিয়ে ব্যাপার আছে, ভয় দেখাতেন। কি নাম কোচের? কোচের নাম হচ্ছে সুরজিৎ গাঙ্গুলি। উনি বালিতে থাকে আপাতত, এখন এই মুহূর্ত নেই, গোয়ায় আছেন। আমরা ওখানে কিছু বলতে পারিনি, আমরা সবাই ভয়ে ছিলাম খুব। ওনার নেটওয়ার্ক অনেক বড়, উনি চাইলে যদি বলতাম ওনাকে অনেক কিছু করতে পারতেন। আমরা পরশু দিন রাতে ঢুকি বাড়ি, এসে এখন জানানো হচ্ছে সবাইকে। পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ কোনো সাহায্য করেনি কালকে। এখন আমি হেল্প চাইছি, ওনার যাতে শাস্তি হোক, যাতে এরকম দ্বিতীয় কোনো মেয়ের সাথে না হয়, সবাই যাতে জানুক। সাঁতারুর বাবার অভিযোগ, থানায় গিয়ে কোনো ফল না হওয়ায় আমি সোশ্যাল মিডিয়ায় এর মুখোশ খুলতে চাই। আবেগ তাড়িত গলায় বললেন, আমার মেয়েকে আর ভিন রাজ্যে পাঠাবো না। কি চাইছেন? আমি সুরাল চাইছি, একটা বিড মেয়ের, একটা বিড চাই। কারণ কি, এরকম একটা স্টুডেন্ট আর শিক্ষকের মাঝে ভগবানের দান আমরা সবসময় ছোটবেলার থেকে শিক্ষা দিয়েছি, সেখানে এরকম একটা নিরামি হবে সেটা আমাদের মাথায়। আজ সকাল থেকে ঘটনাটি সামনে আসার পর নড়ে চড়ে বসে প্রশাসনিক মহল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ঘটনার কড়া নিন্দা করে টুইট করেন, একই সাথে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেয়ার আবেদন জানান। এদিকে গোয়ার যেখানে তারা থাকত সেই মাপুসা থানা হুগলির রিসরা থানার সাথে যোগাযোগ করে অভিযোগ নিতে অনুরোধ করে। সেই মতো সাঁতারুর অভিযোগের ভিত্তিতে রিসরা থানায় জেনারেল ডায়েরি করা হয়।
চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ঘটনার এফআইআর মাপুসা থানায় হয়েছে, তাদের পক্ষ থেকেই সব রকম তদন্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে কর্ণগরের বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা বার্তা প্রদান করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল শিক্ষক দিবস উপলক্ষে কর্ণগরের বেশ কয়েকটি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের শুভেচ্ছা বার্তার কার্ড ও দিদিকে বলর কার্ড হাতে তুলে দেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছের চারা হাতে তুলে দেন। কর্ণগর হিন্দু গার্লস স্কুলে একটি ঠান্ডা পানীয় জলের মেশিনেরও উদ্বোধন করেন তিনি। ছাত্রছাত্রীদের চকলেটও দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও প্রণয় ঘটিত কারণে কীটনাশক খেয়ে আত্মহত্যা যুগলের। মৃতদের নাম অনিন্দিতা মণ্ডল বয়স 23 ও বাপন মণ্ডল বয়স 24 বছর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলাগড় থানার গুপ্তিপাড়ায়। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো যুগল। চাঞ্চল্যকর ঘটনাটি বলাগড় থানার গুপ্তিপাড়ার। বুধবার রাতে দুজনের দেহ বেনালির চরের ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। বর্ধমানের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর 23-এর অনিন্দিতা মণ্ডল ও 24 বছরের বাপন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। বাড়ির লোকের আপত্তি ছিল বিয়েতে, সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে বেভারেজ ব্যবসায় হঠাৎ হানা ফুড সেফটি দপ্তরের। চুঁচুড়া, পোলবা সহ হুগলি জেলার বেশ কিছু প্যাকেজিং পানীয় জলের গুণগত মান ও বৈধতা জানতে জল তৈরির কারখানায় হঠাৎ হানা দিলেন ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। এবারে বেভারেজ ব্যবসায় হঠাৎ হানা ফুড সেফটি দপ্তরের। আজ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা চুঁচুড়া, পোলবা সহ হুগলি জেলার বেশ কিছু প্যাকেজিং পানীয় জল তৈরির কারখানায় সরকারি কাগজপত্র না থাকায় বেশ কিছু ব্যবসায়ীকে লিগাল নোটিস ধরানো হয়। আগামী এক মাসের মধ্যে সেই সমস্ত কাগজপত্র তৈরি করে না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হুগলি জেলার ফুড সেফটি অফিসার। ছোট থেকে বড় এদিন বেশ কিছু কারখানায় হানা দেওয়া হয়, তবে কোন কারখানা দেখেই 100% সন্তুষ্ট হননি অফিসাররা। দেখুন, মূলত শুধু হুগলি নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে অবৈধভাবে অনেক জল কারখানা গজিয়ে উঠেছে। তো আমরা আজকে সারাদিন এই জল কারখানাগুলোই ইন্সপেকশন করব। এই সমস্ত ডকুমেন্টস দেখতে চেয়েছি, ওনারা সঠিকভাবে দেখাতে পেরেছেন এবং আমাদের এন থেকে কিছু সাজেশান আছে, সেগুলো আমরা ইম্প্রুভমেন্ট নোটিশের মাধ্যমে ওনাকে জানাচ্ছি। আমরা চেষ্টা করব উনি যাতে 30 দিনের মধ্যেই সেগুলো ইম্প্রুভ করে কমপ্লাই করতে পারেন। কি তার মধ্যে কী কী আছে? তার মধ্যে আছে, ধরুন ওনারা যে ফ্যাসাই লাইসেন্সটা নিয়েছেন সেটা আমাদের স্টেট লেভেলের লাইসেন্স নিয়েছেন। আমাদের রেকমেন্ডেশান আছে ওনাদের যে ক্যাপাসিটি লেভেল, তো সেটা সেন্ট্রাল লাইসেন্স হওয়া উচিত। দ্বিতীয়ত, ওরা যেভাবে হাইজেনিকভাবে ওরা করছে, কিন্তু এটা প্রপার হাইজেনিক হচ্ছে না, এর ইম্প্রুভমেন্টটা আরও বেশিটা দরকার, এটা আমরা বলছি আর কি। আরও একটু ইম্প্রুভমেন্ট দরকার আর কি। ওনারা যে যুক্তিটা দিচ্ছে, ওনাদের এই মুহূর্তে কনস্ট্রাকশান হচ্ছে আর কি, তো এটা দেখাচ্ছে। কিন্তু তবু আমরা বলবো, যেহেতু ফ্যাক্টরি চালু আছে, তো সেই অবস্থায় একই সঙ্গে কনস্ট্রাকশান এবং ফ্যাক্টরি চালুটা থাকাটা ঠিক নয় আর কি। যদি না হয় কিছু, 30 দিনের ওপর না যদি হয়, সেটা তো আমাদের লিগাল অ্যাকশনের ব্যাপার আছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিদ্যালয়ের উন্নতি সাধনে একের পর এক নজির। শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আদর্শ শিক্ষকের তকমা পেলেন প্রধান শিক্ষক। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ। ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে হুগলি বিসিরা ইনস্টিটিউট ডি ফার্ম কলেজ, রেকগনাইজড বাই PCI, অ্যাপ্রুভড বাই AICTE, অ্যাফিলিয়েটেড টু WBSTVHD, পোস্ট বৈচিগ্রাম, জেলা হুগলি, পিন 712135। যোগাযোগ করুন এই নম্বরে 9432114364, 9836050518, 7059551464 এবং 7980177466। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 2680 2399 2680 7208 এবং 2680 6046। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায়
পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচু। ফিরে এলাম বিরতির পর। 2008 সালে আসার পর থেকেই ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের উন্নতি সাধনে একের পর এক নজির গড়ে তুলেছেন। অবশেষে শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে এসে আদর্শ শিক্ষক আখ্যায় ভূষিত হলেন বলাগড় ব্লকের সরকারি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত দাস। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 2008 সালে আসার পর থেকেই বিদ্যালয়ে একের পর এক উন্নতি করে চলেছেন প্রধান শিক্ষক প্রশান্ত দাস। পুলিশের সহযোগিতায় স্কুলের পাশে মদের ঠেক উঠানো থেকে শুরু করে বিদ্যালয়ে পাঁচিল ঘেরা, সর্বশিক্ষা অভিযানের টাকায় নতুন দুটি ক্লাসঘর তৈরি করা, বিদ্যালয়ের উন্নয়নে লাগাতার প্রচেষ্টা চালিয়ে চলেছেন প্রশান্ত বাবু। পড়ুয়াদের ইউনিফর্ম, খেলার পোশাক, বিদ্যালয় চত্বরের পরিবেশ পরিষ্কার রাখা, এক কথায় আদর্শ স্কুল বলতে যা বোঝায় একদম সেটাই। যার ফলে ছাত্রছাত্রীর সংখ্যা 73 থেকে বেড়ে বর্তমানে 122, যেখানে স্থানীয় বেসরকারি ইংরেজি মাধ্যম ছেড়ে এই সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়ার নজিরও রয়েছে। সর্বোপরি শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে প্রশান্তবাবুর প্রচেষ্টায় হুগলির বলাগড় ব্লকের সর্বপ্রথম নাটাগড় প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল মাধ্যমে ক্লাস নেওয়া চালু হল। প্রধান শিক্ষক প্রশান্ত দাসের বক্তব্য, অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াশোনা চালানো হলে খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়বে। চিন্তা ভাবনাটা যখন আমি এখানে আসি, প্রথম জয়েন করি, তখন দেখেছিলাম 1 কিলোমিটারের মধ্যে সারাউন্ডের 4টে সরকারি স্কুল রয়েছে, 2টে ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এটা বহু পুরনো হলেও ছাত্র সংখ্যা কমতে কমতে তখন প্রায় 73 হয়ে গেছিল। তো যেহেতু আমরা সিলেবাস কমিটির সঙ্গে অ্যাটাচ ছিলাম, সেই সময় ডায়েট থেকে আমরা দেখেছি যে অডিও ভিজুয়াল ও প্লেওয়েড মেথডে করলে বাচ্চাদের মধ্যে যে আকর্ষণ, তাতে অবশ্যই তারা স্কুলে আসে, সেটা সরকারি স্কুল হলেও আসে। এবং খুব গর্বের সঙ্গে বলি, আমাদের পাশে 2টো যে ইংলিশ মিডিয়াম আছে, সেখান থেকেও স্টুডেন্ট ছাড়িয়ে তার গার্জিয়ানরা এখানে ভর্তি করিয়েছে। তো আমরা তখনই চিন্তাভাবনা করেছিলাম গতানুগতিকের বাইরে গিয়ে একটু খেলার ছলে প্লাস স্মার্ট ক্লাসরুম, যেটা আজকে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, সেটার জন্য চেষ্টা করি। এখানে আমরা সপ্তাহে 6 দিনই পড়াবো, প্রি প্রাইমারি থেকে 4, এই 5টা ক্লাসের প্রতিদিন 2টো করে আমরা পিরিয়ড রাখবো। আমাদের বাংলা বলুন, ইংরাজি বলুন, পরিবেশ বলুন, অঙ্ক বলুন, প্রত্যেকটা সাবজেক্টই, যেগুলো আমরা হয়তো ওরা বইয়ে পড়ছে, সব ক্ষেত্রে বোধগম্যতার জায়গাটা আসছে না, কিন্তু যদি ছবির মাধ্যমে এবং গানের মাধ্যমে, ছড়ার মাধ্যমে, কথার মাধ্যমে, 2টো একসাথে ওরা দেখে, খুব সহজেই সেগুলো জানতে পারবে। তারপরে বইয়ের বাইরে গিয়েও আরও তো আউট নলেজ কিছু আমরা থাকে, সেগুলোও দেওয়ার চেষ্টা করব। আর সত্যি এখানকার ছাত্রছাত্রীদের উৎসাহ যে বেড়েছে তা তাদের কথাতেই স্পষ্ট। ক্লাসটা খুব ভালো লাগলো। কেন? কারণ এই ক্লাসটাতে আমরা দেখতেও পাচ্ছি আর গানে শুনতেও পাচ্ছি, এটা আমাদের বেশি ভালো লাগে। অভিভাবকরাও প্রশান্তবাবুর উদ্যোগকে সাধুবাদ জানান। শিক্ষক দিবসে প্রশান্তবাবুকে আদর্শ শিক্ষকের আখ্যা দেন তারা। স্কুলটা মানে এই স্যার আসার পরে না, হেড স্যার মানে খুব পরিবর্তন হয়েছে, মানে উপরে যে ওই কম্পিউটার স্কুলটা হবে, আগে তো এই স্কুলটা ছিল না, মানে এখন হবে। আমাদের মানে গ্রামে তো হয়তো ইংরেজি সব ছেলেপুলে শিখতো না, এখন আমার মেয়ে এই স্কুলে পড়ে মানে খুব ভালো মানে ইয়ে হবে, মানে খুব আমাদের খুব ভালো লেগেছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পরের জমিতে বাড়ি তৈরি করেছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবরাজ পাল। অবশেষে পুরসভার বোর্ড মিটিংয়ে পাওয়া তথ্য অনুযায়ী বিনা অনুমতিতে পরের জমিতে বাড়ি তৈরির দরুন পৌরসভার নির্দেশে শুরু হলো সেই বেআইনি বাড়ি ভাঙার কাজ। পরের জমিতে বাড়ি করেছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবরাজ পাল পুরসভার 21 নম্বর ওয়ার্ডে। কিছুদিন আগে পুরসভার বোর্ড মিটিংয়ে জানা যায় ওই বাড়ি করতে কোনো অনুমতি নেওয়া হয়নি, এছাড়া পরের জমিতে বেআইনিভাবে বাড়িটি তৈরি করা হয়েছে। সেই মতো আজ পুরসভার নির্দেশে বাড়িটি ভাঙার কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন সিআইসি অমিত ঘোষ, সিআইসি রঞ্জিত সরকার, কাউন্সিলর শিল্পী চ্যাটার্জি, দিলীপ দে, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস প্রমুখ। বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মৌজায় পারুলবালা ঘোষ,
ওয়াইপ অফ লেট পরেশচন্দ্র ঘোষ, তাদের একটি জমি রয়েছে যেটা পৌরসভার আনএসএস জমি। সেই জমিতে তারা পৌরসভার কোনো রকম নকশা অনুমোদন ছাড়াই একটা বাড়ি তৈরি করেছে, পাকা বাড়ি, যে বাড়ির কাজ বন্ধ করার জন্য পৌরসভা ইতিপূর্বে তাদের নোটিশ করে, তাতে কাজ না হয় পৌরসভায় তাদের হিয়ারিংয়ে ডাকা হয় এবং পারুলবালা ঘোষের পরিবারের সদস্যরা পৌরসভার বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে হিয়ারিংয়ে তারা স্বীকার করে যে তারা বেআইনিভাবে এই বাড়িটা তৈরি করেছে পৌরসভার নকশা ছাড়া, এবং এই বাড়ি তৈরির জন্য পৌরসভার যে আইন সেই আইন তারা মানেনি, তাই পৌরসভা আইন মোতাবেক বাড়িটি থাকার সিদ্ধান্ত নিয়েছে। শ্বশুরবাড়ির সম্পত্তি, 27 কাঠা জমি আছে। এই জমিটি দেবরাজ পাল 2013 সালে এখানকার কার্যকরী সভাপতি থাকাকালীন বলপূর্বক বন্দুক ঠেকিয়ে এই জমিটি নেয়। 27 কাঠা জমি, শুধু আমার এই জমি না, দেবরাজ পাল সর্বত্র এই তাণ্ডব করেছে। প্রচুর মানুষের থেকে সে এরকম 100 টাকার জমি 10 টাকা দিয়ে নিয়েছে বলপূর্বক বন্দুক ফন্দুক ঠেকিয়ে। আমি আজ থেকে 2 মাস আগে কোর্ট আমাকে অর্ডার দেয় যে এটা আমার এই জমিটাকে পুনরুদ্ধার করার জন্য। আমরা 2 মাস আগে এই জমিটি ফেরত পাই কোর্টের মাধ্যম দিয়ে, আর এখন আবার পৌরসভা যেহেতু অবৈধ বিল্ডিংটা বানিয়েছিল বেগর পারমিশনে দেবরাজ পাল, সেই দেবরাজ পাল বিল্ডিংটাকে ভাঙার জন্য পৌরসভা অর্ডার দেয় এবং মহামান্য আদালতও অর্ডার দেয়, সেই অনুপাতে আজকে বিল্ডিংটি ভাঙা হচ্ছে। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হল কঠিন বর্জ্য পদার্থ জল সংরক্ষণ ও বৃক্ষরোপণ সম্পর্কিত এক নাগরিক সচেতনতা অভিযান। মিশন নির্মল বাংলার অঙ্গ হিসেবে কঠিন বর্জ্য পদার্থ ও জল সংরক্ষণ বৃক্ষরোপণ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠী সমন্বয়ে নাগরিক সচেতনতা অভিযান শুরু হয়েছে। আজ যেই অভিযান অনুষ্ঠিত হল হুগলি চুচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডে, যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ প্রলয় মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সিআইসি পার্থ সাহা, স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী সহ এলাকার বহু মানুষ। এদিন রীতিমতো মাইকিং করে মিছিল সহকারে এলাকাবাসীদের সচেতন করা হয়। বাড়ি বাড়ি প্রবেশ করেন অতিরিক্ত জেলা শাসক, সেখানে বাড়ির ব্যবহৃত প্লাস্টিককে একটি নির্দিষ্ট জায়গায় জমানোর নির্দেশ দেন। সেই সমস্ত প্লাস্টিকই পরবর্তীকালে পৌরসভা সংগ্রহ করে নিয়ে যাবে। পরিবেশ রক্ষার্থে এদিন শপথও গ্রহণ করা হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ প্রদয় মজুমদার জানান, আমরা আজকে একটা ওয়ার্ড ভিত্তিক করলাম, একটা ছোট জায়গাতে পাইলট করে আমরা আজকে মূলত যেটা করলাম সেটাকে রেকি বলে, বা আমরা পরিদর্শন করলাম যে কোথায় কোথায় আমাদের এই প্লাস্টিক ম্যানেজমেন্টে এখনো গাফিলতি আছে, বা কোথায় ভালো কাজ হচ্ছে, কোথায় আমাদের এখনো জল সংরক্ষণে আর কি কাজ করতে হবে, সবুজায়নে করতে হবে। এটা করার পরে আমরা আলাদা করে একটা টিম ভাগ করে দেবো, বাড়ি বাড়ি আমরা আজকে গেছি এবং আমরা এখন প্রথমভাবে প্রাথমিকভাবে পৃথকীকরণটার উপরে এখন জোর দিচ্ছি। বাচ্চাদের থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ, ক্লাব, এনজিও সকলকে একসাথে নিয়ে পৃথকীকরণ মানে আমরা সবুজ এবং নীল বালতি, যাদের একান্তই সবুজ এবং নীল বালতি নেই, কিছু চাওলা দেখলাম তাদের সেই বালতিই থাকুক, তাতে কোনো আপত্তি নেই, সেটা যাতে এক জায়গায় করা যায় এবং প্লাস্টিকগুলোকে যাতে এক জায়গায় কালেকশন করা যায়, সো দ্যাট আমরা যারা কাজ করবে, আমাদের যারা এখানে কালেক্টর রয়েছে, ওয়েস্ট কালেক্টর রয়েছে, স্বচ্ছতাগ্রাহী বন্ধু রয়েছেন, তাদের কাজটা সুবিধে করার জন্য এক জায়গায় করলে তারা এক জায়গা থেকে নিয়ে আমরা কোনো ট্রানজিট পয়েন্ট বা পরবর্তীকালে সেন্ট্রাল পয়েন্টে আমরা নিয়ে যাবো ওয়েস্ট পয়েন্ট। আমাদের এখানে সেন্ট্রাল যে ওয়েস্ট পয়েন্টটি আছে সেটা এখনও খুব অর্গানাইজডভাবে নেই, খুব সাইন্টিফিকভাবে নেই। আমরা স্টেট গভর্নমেন্টের যা প্ল্যান আছে, আমাদের যেই সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট আছে, সেটার মাধ্যমে আগামী দিনে সেটাও আমরা করে দিতে চাই, সো দ্যাট সমস্ত জায়গাটা একটা ওয়েবের মতো, একটা নেটের মতো, একটা শৃঙ্খলার মতন ছোট ছোট জায়গা থেকে একটা ওয়ার্ডের আরম্ভ থেকে 1 নম্বর ঘর, 2 নম্বর হলো কমন স্পেস যেখানে আজকে আমরা রয়েছি, 3 নম্বর হলো রোড এবং ইনস্টিটিউশন, এই 3-4টে জায়গা থেকেই একত্রভাবে ট্রানজিয়েন্ট পয়েন্ট এবং ট্রানজিয়েন্ট পয়েন্ট থেকে মেন পয়েন্টে আমরা এটা আজকে নিয়ে যাবো। আমাদের এখানে আজকে আমাদের চেয়ারপারসন সাহেব, কাউন্সিলর সাহেব, ওনার সমস্ত টিম যারা রয়েছেন, স্যানিটারি ইন্সপেকশন, আমাদের এখানে ছোট্ট একটি টিম আছে, তারা এসেছেন MNB থেকে। আমরা ড্রোন ক্যামেরায় জিনিসগুলো তুলেছি একটা বার্ডস আই ভিউ পাওয়ার জন্য, সকলকে এটা ধন্যবাদ। আগামী 7-10 দিনের মধ্যেই আমরা আবার এখানে এসে কাজটা কতটা অগ্রগতি হলো সেটা আমরা। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ শহর নাগরিক জীবিকা কেন্দ্র এবং নির্মল বাংলা মিশন
এই উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম সমস্ত পশ্চিমবঙ্গব্যাপী পৌরসভাগুলোকে এবং জেলা পরিষদগুলোকে দেয়। তার মধ্যে গত 3 তারিখে হুগলি জুড়ে পৌরসভার উদ্যোগে আমাদের যে রবীন্দ্রভবনে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমাদের এডিএম জেলা শাসক জেলা পরিষদ উনি আমাদের 13 নম্বর ওয়ার্ডকে চয়েস করেন এবং 13 নম্বর ওয়ার্ডে চয়েস করার দরুন এখানে যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে আমি আছি এবং আমার হুগলি জুড়ে পৌরসভা স্বনির্ভর গোষ্ঠী প্রচণ্ড অ্যাক্টিভভাবে কাজ করেন এবং যেহেতু 13 নম্বর ওয়ার্ডের এই গঙ্গার ধারে পরিবেশ, মনোরম পরিবেশ এবং সবুজায়নের খুব মানে দরকার, সেই জন্য আজকে আমাদের সরকারিভাবে এই ওয়ার্ডটাকে বেছে নেওয়া হয়েছে এবং আমরা 13 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দ, সামাজিক সচেতন ব্যক্তি এবং হুগলি জুড়ে পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী এবং স্কুল ছাত্রছাত্রীদের আজকে শিক্ষক দিবসের দিন আমরা উপস্থিত করেছি। ছোট রিপোর্ট হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। শিক্ষক দিবসে প্রশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ চাঞ্চল্য রিষড়ায়। বিদ্যালয়ের উন্নতি সাধনে একের পর এক নজির। শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আদর্শ শিক্ষকের তকমা পেলেন প্রধান শিক্ষক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।